Assalamualaikum, welcome to Reviewplaza. আমরা আজকে দেখব Amazfit-এর নতুন একটি স্মার্টওয়াচ Amazfit GTS 4. ঠিক জাস্ট মাস দুয়েক আগে আমরা দেখলাম যে Amazfit GTS 4 mini লঞ্চ করেছিল. তো GTS 4 mini এর পরে কিন্তু আমরা GTS 4 পাই. তো আমরা এই স্মার্টওয়াচটা দুটো কালার আমাদের হাতে আছে. একটি হচ্ছে ইনফাইনাইট ব্ল্যাক এবং নেক্সট হচ্ছে রোজবার্ড পিঙ্ক. তো দুটো স্মার্টওয়াচ হোয়াটএভার কালার GTS 3 তেও সেম দুটো কালারই ছিল. তো এবং এটা হচ্ছে আউটলুক অনেকটাই GTS 3 মতোই এবং এইটাতে 1.75 ইঞ্চের ডিসপ্লে এবং ক্রাউন বাটন সিঙ্গেল ক্রাউন বাটন আনা হয়েছে. এছাড়া স্মার্টওয়াচের ফিচার স্মার্টওয়াচের সবগুলো ফিচারই অলমোস্ট সেম যে আমরা ফিচারগুলো দেখে থাকি. কোনোটাতে হয়তো বা কলিং অপশন থাকে, কোনোটাতে থাকে না, ওয়ার্কআউট মোড কোনোটাতে বেশি, স্পোর্টস মোড কোনোটাতে বেশি কম, এই আর কি. তো লেটেস্ট যেহেতু এটা নিয়ে আসছে অবশ্যই ইন্টারনালি কোনো ফ্যাক্ট অবশ্যই থাকবে, যে ফ্যাক্টের কারণে কিন্তু স্মার্টওয়াচটা অবশ্যই আগের যে ভার্সনটা ছিল GTS 3 সেটা থেকে ডিফারেন্ট. সো প্রথমে আমরা যেই স্পেশালিটিটা পেয়েছি সেটা হচ্ছে এটার বায়ো ট্র্যাকার. বায়ো ট্র্যাকারে GTS 3 তে ছিল PPG 3.0 আর এটাতে আনা হয়েছে PPG 4.0. সো বায়ো ট্র্যাকার সেন্সর আরও বেশি আপডেট করা হয়েছে. সো আরও বেশি অ্যাকুরেট রেজাল্ট কিন্তু বায়ো ট্র্যাকার থেকে পাওয়া যাবে Amazfit GTS 4 থেকে. আর নেক্সট যে অ্যাডিশন আনা হয়েছে তা হচ্ছে পজিশন ট্র্যাকিং. GPS ছাড়াও কিন্তু আরও 5টা পজিশনিং ট্র্যাকার কিন্তু, এবং এখানে যে সেন্সরটা ইউজ করা হয়েছে এটা মূলত সার্কুলারলি পোলারাইজড GPS অ্যান্টেনা, পজিশনিং ট্র্যাকিং পাওয়া যাবে. তো এইটা হচ্ছে স্মার্টওয়াচটার মূলত বিশেষত যেই যে স্পেসিফিকেশনগুলো অ্যাড করা হয়েছে. তো আমরা স্মার্টওয়াচটার অন্যান্য কী কী ফিচার আছে, কী কী ফিচার ইনক্লুড করা হয়েছে, কী কী ফিচার বাদ দেওয়া হয়েছে, এটা চার্জিং ব্যাকআপ কেমন, ওয়াটার রেজিস্টেন্সি লেভেল কত আছে, এটার সব কিছুই জানবো আমাদের এই ভিডিওতে. আর Amazfit GTS 4 স্মার্টওয়াচটির ব্যাপারে যদি আপনার যথেষ্ট পরিমাণ আইডিয়া থাকে এবং আপনি পারচেস করতে আগ্রহী হন তাহলে আপনি TechDen-এ যোগাযোগ করতে পারেন. আমাদের ভিডিওর ডেসক্রিপশনে TechDen-এর লিঙ্ক দেওয়া থাকবে. তো চলুন শুরু করা যাক. তো আমরা Amazfit-এর GTS 4 এর ব্ল্যাক কালারটা পিক করলাম এবং Amazfit-এর অন্যান্য সকল স্মার্টওয়াচের মতো এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে. সো আমরা একটু দেখি যে এটার বক্সে কী কী আছে. সো প্যাকিংটা বেশ ভালোই Amazfit-এর প্রিমিয়াম অন্যান্য স্মার্টওয়াচের মতোই. এটাও অবশ্যই প্রিমিয়াম এবং এটাও বেশ প্রাইসি একটি স্মার্টওয়াচ. তো এটার বক্সও বেশ প্রিমিয়াম একটা বক্সিং তারা করেছে. ওকে, প্যাকিং থেকে আমি এটা বের করলাম যে আর এখানে আছে চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল. সো এই দুটো জিনিস কিন্তু এই বক্সের ভিতরে পাওয়া যাবে. তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি স্মার্ট ওয়াচটাতে. তো স্মার্টওয়াচটা আমরা অন করে নিই, তারপর এটাকে প্রথমে কানেক্ট করে নিতে হবে. তো প্রেস করে ধরে রাখতে হলো প্রায় 5 থেকে 6 সেকেন্ড, তারপরে এটা কিন্তু অন হচ্ছে. ওয়েল, এটা অন হতে হতে আমরা আরও কয়েকটা জিনিস দেখে আসি. এটাতে মূলত ব্যবহার করা হয়েছে 1.75 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে আর স্মার্টওয়াচটাতে 20 মিলিমিটারের স্ট্র্যাপ ইউজ করা হয়েছে, যে স্ট্র্যাপটা কিন্তু সহজে চেঞ্জ করা যায়। সো আপনারা কিন্তু চাইলে এই স্ট্র্যাপটা চেঞ্জ করে অন্য স্ট্র্যাপ লাগিয়ে নিতে পারবেন, বাট এখানে যে স্ট্র্যাপটা দেওয়া আছে এটা কিন্তু গতানুগতিক সিলিকন স্ট্র্যাপের মতো না, এটা বেশ কোয়ালিটিফুল একটা স্ট্র্যাপ এবং খুব সফট। এবং এখানে যে লাগানো সিস্টেমটা এটাও কিন্তু কনভেনশনাল সকল সিলিকন স্ট্র্যাপ থেকে কিন্তু ডিফারেন্ট। তো আমরা স্মার্টওয়াচটার দেখতে পাচ্ছি যে এখানে যে ব্ল্যাক কালারের ম্যাট ফিনিশিং করা ইনফাইনাইট ব্ল্যাক, এবং এখানে স্পিকার আছে, স্পিকার দেখে বোঝা যাচ্ছে এটা থেকে কিন্তু কথা বলা যাবে। আর এখানে আছে সিঙ্গেল ক্রাউন বাটন। সো ক্রাউন বাটন হওয়াতে একটা সুবিধা হচ্ছে যে এটা কিন্তু ক্রাউনটা মুভ করার সাথে সাথেও কিন্তু অনেক ফিচার কিন্তু চেঞ্জ হবে, নতুন ফিচার আসবে, এর অপশনগুলো কিন্তু এই ক্রাউন বাটন থেকে পাবেন। তো আমি স্মার্ট ওয়াচটা কিন্তু অলরেডি কানেক্ট করেছি, তো আমি চাইলে এটার ওয়াচ ফেস অর ইন্টারফেস কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। এবং এখানে প্রেস করে বিল্ট ইন কয়েকটা আমি আসলে ওয়াচ ফেস পাচ্ছি, বাট সবচেয়ে বেশি ওয়াচ ফেস পাওয়া যাবে অ্যাপে, প্রায় 150টার মতো ওয়াচ ফেস কিন্তু পাওয়া যাবে। একই সাথে এখানে অ্যানিমেটেড ওয়াচ ফেস সাপোর্টেড এবং নিজের পছন্দ মতো ছবি কিন্তু আপনারা সেট করতে পারবেন। তো এখন বেসিক কিছু স্পেসিফিকেশন, এই স্মার্ট ওয়াচটাতে ব্যবহার করা হয়েছে 30 mAh-এর ব্যাটারি, যা দিয়ে আপনি অনায়াসে কিন্তু টিপিক্যাল ইউজে 8 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন আর হেভি ইউজে আর একটু কম ব্যাকআপ পাবেন। আর স্মার্টওয়াচটিতে যদিও স্পিকার আছে, কথা বলার অপশন আছে, বাট এই স্মার্টওয়াচটা কিন্তু 5 ATM-এর ওয়াটার রেজিস্ট্যান্স লেভেলে আছে। সো এটা কমপ্লিটলি ওয়াটার প্রুফ, ইভেন আপনি সুইমিং করতে পারবেন এই কথা বলার স্মার্টওয়াচটা দিয়ে। সাধারণত যেই স্মার্টওয়াচগুলো দিয়ে কথা বলা যায় সেই স্মার্টওয়াচগুলো দিয়ে সুইমিং পর্যন্ত যাওয়া পসিবল হয় না, বা পানিতে সাবমার্জ করার ক্ষেত্রে রেস্ট্রিকশান দেওয়া হয়। আর এই স্মার্টওয়াচটাতে এখন আমরা দেখব একটু ফিচার,
মূলত উপর থেকে যদি নিচে সোয়াইপ করি তাহলে আমি শর্টকাট সব অপশন থাকবে আমরা এখান থেকে যেতে পারি আমরা ব্রাইটনেস এখান থেকে বাড়াতে পারি অ্যাডজাস্ট করতে পারি শুধু ব্রাইটনেস না এখান থেকে উপর থেকে সোয়াইপ করার পর এখানে আমরা সাইলেন্ট করতে পারি সেটিংসে যেতে পারবো ডু নট ডিস্টার্ব মোডে যেতে পারবো তো মোটামুটি বলা যায় যে গুরুত্বপূর্ণ কিছু ফিচার কিন্তু এখানে শর্টকাটে রাখা হয়েছে জাস্ট উপর থেকে নিচে সোয়াইপ করার সময় নিচ থেকে উপরে সোয়াইপ করার সময় আমরা দেখতে পাবো মেসেজ নোটিফিকেশন এই মুহূর্তে কে মেসেজ দিল সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ মেসেজ মেসেঞ্জার মেসেজ বাট এটা এই মুহূর্তে আমার কোনো মেসেজ নেই বা এটা কানেক্ট করার পর কোনো মেসেজ আসেনি তাই নো মেসেজ দেখাচ্ছে তো এখন আমরা একটু বাম থেকে ডানে যদি সোয়াইপ করি তাহলে আমরা এই যে এখানে তারিখ দেখাচ্ছে 29/28 মানে ডেট টাইম কিন্তু দেখাচ্ছে তো আমরা এখন যদি ডান থেকে বায়ে সোয়াইপ করি তাহলে এখানে অনেকগুলোই শর্টকাট অপশন দেখবো হার্ট রেট এটা ছিল স্টেপ মেজারমেন্ট কত স্টেপ গেলাম কত ক্যালোরি বার্ন করলাম কত মিনিট ধরে হাঁটলাম এখানে হার্ট রেট সেন্সর আছে এবং অ্যামেজফিটের সকল হেলথ কনফিগারেশনের যে সেন্সর তার অ্যাকুরেসি কিন্তু অলমোস্ট 99% সো এক্সেলেন্ট একটা স্মার্ট ওয়াচ কিন্তু অ্যামেজফিটের সো আমি এখানে ডান থেকে বায়ে সোয়াইপ করছিলাম সো এইখানে টুডে পাই হেলথ অ্যাসেসমেন্ট সিস্টেম আছে তো এখান থেকে হার্ট রেট পাই হেলথ অ্যাসেসমেন্ট সিস্টেম যেহেতু অ্যামেজফিট অ্যামেজফিটের স্মার্ট ওয়াচে পাই হেলথ অ্যাসেসমেন্ট সিস্টেম এবং রিমোট ভয়েস এবং ভয়েস মেসেজ এই দুটো অপশনে কিন্তু পাওয়া যাবে একই সাথে রিমোট অডিও বা লেকচার আপনি প্লে পজ নেক্সট প্রিভিয়াস এই অপশনগুলো কিন্তু এখানে পৌঁছে গেছে সো এই অপশনটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন তো এখন আমরা আবার ঘুরে কিন্তু রিভার্সলি চলে আসলাম এবং এখানে আছে প্রথমেই আমার নোটিফিকেশন রানিং থ্রো রেকমেন্ডেশন আচ্ছা ওইটা বাদ দিবেন সো আমরা এখন তো আমরা মিউজিক প্লেয়ের পর এই ইন্টারফেসে আসলাম এবং এখানে আমরা কিন্তু ওয়েদার নোটিফিকেশন দেখতে পাচ্ছি পাই হেলথ অ্যাসেসমেন্ট সিস্টেম সবগুলোর রেজাল্ট দেখতে পাচ্ছি ওয়ার ডেভেলপড মোর সো এগুলো সব শর্টকাট অপশন কিন্তু আছে এই বাটনটা যখন আমি প্রেস করব তখন আমার সবগুলো ফিচার কিন্তু আমি একসাথে দেখতে পাবো তো এখানে প্রথমে আছে পাই হেলথ অ্যাসেসমেন্ট সিস্টেম তারপর আছে হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন লেভেল ওয়ান ট্যাপ মেজারমেন্ট ওয়ার্কআউট ওয়ার্কআউট হিস্ট্রি ওয়ার্কআউট স্ট্যাটাস সো ওয়ার্কআউটের তিনটি অপশন কিন্তু এখানে আছে এছাড়াও এখানে আছে স্ট্রেস মেজারমেন্ট অ্যাক্টিভিটি ট্র্যাকিং এবং স্লিপ মনিটরিং এছাড়াও আরও অনেক অনেক অপশন কিন্তু এখানে আছে স্মার্ট ওয়াচটাতে তো এইগুলো স্মার্ট ওয়াচটার বেসিক কিছু ইম্পর্ট্যান্ট ফিচার যে ফিচারগুলো আসলে আমরা রেগুলারলি ইউজ করে থাকি এছাড়াও স্মার্ট ওয়াচটার ব্যাপারে বলতে গেলে স্মার্ট ওয়াচটি মাত্র 27 গ্রাম সো যথেষ্ট লাইট ওয়েট স্মার্ট ওয়াচটা আপনার হাতে পরে থাকলে ঠিক টেরই পাবেন আপনার হাতে কিছু আছে কি নেই এবং এখানে কিন্তু 9.9 মিলিমিটার ডিজাইন করা হয়েছে স্মার্ট ওয়াচটিতে তো আমরা অ্যামেজফিট জিটিএস ফোরের ব্যাপারে ওভারঅল একটা আইডিয়া পেলাম আপনারা যে স্মার্ট ওয়াচটি পারচেস করতে চাচ্ছেন তারা কাইন্ডলি আমাদের ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন সেখানে আমরা টেকডেনের ফেসবুক লিঙ্ক এবং একই সাথে ওয়েবসাইট লিঙ্কও দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে সরাসরি অর্ডার করতে পারেন আর যদি সরাসরি এসে দেখে নিতে চান তাহলে চলে যান টেকডেনের মোহাম্মদপুর শোরুমে আমাদের পরবর্তী ভিডিও থাকবে অ্যামেজফিটের নতুন আসা আরও একটি স্মার্ট ওয়াচ অ্যামেজফিট জিটিআর ফোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ